এই জন্য মনে রাখবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين الله رب العزة والجلال بلن قيامة الدين مصيبة الشماء جي شماء كيو كارو قطع شنبنا ما تار كل جات تكرا شنطن كي پوری چوئي ديت چاہي بنا যে বাবা রক্তকে গামকে রক্তকে পানি বানিয়ে গাম বের করে করে ইনকাম করে সন্তানদেরকে লালন পালন করতে চায় এই বাবা পর্যন্ত সন্তানের কাছে নিজের পরিচয় দিতে চাইবে না সন্তানেরা মা বাপের কাছে নিজের পরিচয় দিবে না ভাই বোন কেউ কারো কাছে নিজের পরিচয় পর্যন্ত দিবে না এই কঠিন সময় যেই সময় গোটা দুনিয়া কিয়ামতের মাঠ তামার মতো হয়ে যাবে তামার মতো হয়ে যাবে হাজার বছরের লোহা পোড়ানোর উপরে যেমন গরম হয়ে যায় কিয়ামতের মাঠ তেমন করে গরম হয়ে যাবে আধা জায়গার মধ্যে আপনাকে শত বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে শরীর থেকে ঘাম জোরে জোরে কারো হাঁটু পানি হবে কারো কোমর পানি হবে কেউ সাঁতার কাটবার মতো পানি হয়ে যাবে লক্ষ লক্ষ মাইল দূরে যেই সূর্য রয়েছে সূর্যের 11টা মুখ রয়েছে সবগুলা মুখ আসমানের দিকে উপর দিকে করে আছে একটা মাত্র মুখ নিচের দিকে করে আছে এরপরও তাপের কারণে আমরা সহ্য করতে পারি না গড়ে থাকতে পারি না হাজার লাখ লাখ মাইল দূর থেকে একটা মুখ আমাদের দিকে করে আছে তার সহ্য হয় না গরম কিয়ামতের দিনে যখন জমিন হবে তামার পুরা জমিন হয়ে যাবে তামার আধা জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে ঘাড় ঘুরানো যাবে না পা নড়ানো যাবে না শরীর থেকে ঘাম জোরে জোরে আমাদের গলা পানি পর্যন্ত হয়ে যাবে ওই সময় আল্লাহ তাআলা এই সূর্যকে আমাদের আধাত মাথার উপরে এনে 11টা মুখ নিচের দিকে করে রেখে দিবেন পুরোটা বডি পানির মতো তামার মতো গলে যাবে ওই কিয়ামতের কঠিন ময়দানে কেউ যখন কারো পরিচয় দিবে না সবাই পলায়ন করবে কেউ কারো কাছে থাকতে চাইবে না নিজের পরিচয় গোপন করে চলবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে লাগলেন বান্দারে দুনিয়ার জমিনে যারা দান খয়রাত করে আসবে দুনিয়ার জমিনে যারা সাদাকা করে আসবে দান করে আসবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের সবাইকে কিয়ামতের দিনে মুসিবতের সময় এমন জায়গায় না রেখে আল্লাহ তার আরশে আজিমের ছায়ায় রেখে পর্দার আলে বসায়া বসায়া বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়েছেন পড়েন সুবহানাল্লাহ কিয়ামতের দিনে এই মুসিবতের সময়ে কেউ যখন কাউকে পরিচয় দিতে চাইবে না কেউ কারো কথা পর্যন্ত শুনতে চাইবে না আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ডাক দিয়ে বলেছেন বান্দা ওই দিন কেউ তোমাকে যখন পরিচয় দিবে না ওই সময়ের ছেলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে চেয়ার দিয়ে বলবেন বন্ধুরে দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছো অনেক কষ্ট করেছো মেহনত করেছো আজ তোমাকে আমি চেয়ার দিলাম তোমার জন্য আমি স্পেশাল চেয়ার নিয়ে এসেছি তুমি চেয়ারে বসো জান্নাত থেকে পোশাক এনেছি তুমি পোশাক পরো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে থাকবেন সমস্ত দুনিয়ার মানুষেরা কিয়ামতের ময়দানে এমন অবস্থা যখন চলতে থাকবে খাবার নাই পানি নাই জিব্বা নামি পর্যন্ত ঝুলে গিয়েছে শরীরের ঘাম জড়তে জড়তে সাগরের মতো হয়ে গিয়েছে ওই সময় মানুষের চিৎকার করতে থাকবে আল্লাহ তাআলা তুমি আমাদের জন্য বিচার কায়েম করো মিজান কায়েম করো বিচারের পরে তুমি জেল দেও ফাঁসি দেও আপত্তি নাই বিনা বিচারে কিয়ামতের মাঠে আর কষ্ট করতে চাই না এই কষ্ট আর সহ্য হয় না আয় আল্লাহ আমাদের শরীর থেকে চক্ষুগুলা খসে যায় চামড়ায় আগুন ধরে গিয়েছে চামড়ায় আগুন ধরে গিয়েছে আমাদের শরীরের গোস্তগুলো আগুন ধরে গিয়েছে ভিতরের হাড্ডি পর্যন্ত চলে যায় আর কষ্ট
কষ্ট সহ্য হয় না আল্লাহ তাআলা তুমি বিচারের ব্যবস্থা করে দাও সমস্ত দুনিয়াবাসী কিয়ামতের মাঠের মানুষ বিচার কার কাছে চাইবে আল্লাহ তো কোনো কথা শুনেন না সকল মানুষের দৌড়ে দৌড়ে আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আব্বাজান আপনার কারণে আমরা দুনিয়া এসেছি আপনি আমাদেরকে দুনিয়ায় নিয়ে গিয়েছেন আজকে কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমাদের বাবা আপনার সন্তান আমরা আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন বিনা বিচারে আর কষ্ট না দেয় আল্লাহ তাআলা যেন বিচারের ব্যবস্থা করে দেয় আদম আলাইহিস সালাম কান্না করবেন আর ডাক দিয়ে বলবেন কিয়ামতের মানুষেরা রে শোনো আজ আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না আল্লাহর দরবারে তোমাদের ব্যাপারে কোনো কিছু চাইতে পারবো না আল্লাহর কাছে যদি তোমাদের ব্যাপারে আমি কিছু চাইতে যে আল্লাহ যদি বলেন আদম রে তোমাকে জান্নাতে বসবাস করতে দিয়েছিলাম আমার কথা না শুনে কেন ফল খেয়ে দুনিয়ায় গিয়েছো আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে জবাব দিতে পারবো না সুতরাং আজকে দিনে রব্বি নফসি আল্লাহ আমি আদমকে বাঁচাও আমি আদমকে বাঁচাও তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না সমস্ত কিয়ামতের মানুষেরা কাঁদবে আর বলবে আল্লাহ কার কাছে যাব বাবা আমাদেরকে আজকের দিনে কোনো পরিচয় দিয়ে সাহায্য করতে চায় না আদম বলবেন কিছুই যেহেতু করতে পারবো না তোমরা যাও তো আল্লাহ তাআলা একজনকে খলিল বানিয়েছেন একজনকে খলিল বানিয়েছেন বড় পরীক্ষা নিয়েছেন এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন যার নাম ইব্রাহিম আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমরা ইব্রাহিমের কাছে যাও তার কাছে গিয়ে তোমাদের দুর্দশার কথা বলো আমার মন বলছে তিনি তোমাদের জন্য কিছু করতে পারবে সকল মানুষের ইব্রাহিমের দিকে দৌড়াবে ইব্রাহিম রব্বি নফসি বলে কাঁদতেছেন গিয়ে বলবে আপনি না আমাদের মিল্লাতের বাবা আপনি না আমাদের মিল্লাতের বাবা আপনি না আমাদের জন্য কান্না করেছেন সবগুলো কুরবানি আল্লাহ আপনার উপর দিয়ে নিয়েছে সবগুলো পরীক্ষা আপনি পাস হয়েছে আজকে আমাদের এই দুর্দশা আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহ তাআলা যেন কিয়ামতের মাঠ কায়েম করেছে মিজান কায়েম করে দে বিচার শুরু হয়ে যায় এরপরে যদি জাহান্নামে যাওয়া লাগে জাহান্নামে যেতে রাজি জান্নাত দিলে জান্নাতে যাব কিন্তু আর এইভাবে আর কষ্ট করতে পারবো না ইব্রাহিম কাঁদতে থাকবেন আর বলবেন যাও আমার কাছ থেকে যাও আজ আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে কথা বলতে পারবো না আল্লাহ যদি আমাকে বলেন ইব্রাহিম তুমি আজকে পাবলিকের জন্য আমার কাছে চাইলা মানুষকে এর জন্য সুপারিশ করতেছ আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন ইব্রাহিম রে কেন তুমি তোমার বাপকে লাইনে আনতে পারলা না কেন তোমার বাবাকে বুঝাইয়া লাইনে আনতে পারলা না এই জবাবটুকু আমি দিতে পারবো না এই জবাব আমি দিতে পারবো না এই জন্য আজকের দিনে আমি আল্লাহর কাছে যেতে পারবো না কোনো কথা বলতে পারবো না তবে যাও রে যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন যার নাম মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন তার কাছে গেলে হয়তো কোনো তোমরা সমাধান পেয়ে যাবে সবাই তো মুসার কাছে দৌড়াবে মুসা আল নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে মুসা আপনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন আল্লাহ একটা কথা বললে আপনি তিনটা কথা বলেছেন এত মধুর সম্পর্ক আপনার সঙ্গে ছিল একটু বলেন না একটু আল্লাহর কাছে বলেন আজ কিয়ামতের দিনে আর সহ্য হয় না আল্লাহ যদি আমাদেরকে বাঁচাইয়া দেন হযরত মুসা ডাক দিয়ে বলবেন শোনো মানুষেরা আজ তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন মুসা তুমি আমার কাছে চাইলা উম্মতের হেফাজতের কথা বলেছো আগে আমাকে জবাব দাও তুমি যখন বাড়িতে ছিলে না তুমি যখন চিলা পাহাড়ের উপরে ধ্যানে মগ্ন তখন তোমার জাতি তো বাসুরের কাছে পূজা করেছে কেন করেছে তার জবাব দাও ওই কথা যদি আল্লাহ জিজ্ঞেস করে আমি জবাব দিতে পারবো না তোমরা চলে যাও অন্যের কাছে এইভাবে ইউসুফের কাছে ইয়াকুবের কাছে এক এক করে আইয়ুবের কাছে সকল নবীর কাছে যাওয়া হবে কেউ কোনো জবাব পর্যন্ত দিবে না আমি জানতে চাই বলতে চাই কোন নবী যেহেতু আপনার জন্য সুপারিশ করতে চায় না কোন নবী আল্লাহর কাছে আপনার ব্যাপারে কথা বলতে চায় না ওই কঠিন দিনে আপনার পীর দাদা বাবা কেউ আপনার জন্য কিছুই করতে পারবে না আপনার সন্তানও কিছু করতে পারবে না ওই দিন আপনাকে যে জিনিস বাঁচাতে পারবে এটা হলো দুনিয়ার সাদাকা করে যান হজ করে যান ওই দিন আল্লাহ আপনাকে কষ্ট দিবে না আল্লাহ বলেছেন যারা দান খয়রাত করে গেল আমার জন্য আমি আল্লাহ কিয়ামতের দিনে আরশে আযিমের ছায়া তাদের জন্য ওয়াজিব করে দিলাম সকল মানুষ এবার দৌড়াবে
মুসা বলে দিবেন চাও আমার দ্বারা হবে না একজন পয়গম্বর আছেন যার নাম ঈসা রূহুল্লাহ দুনিয়ায় জন্ম নেওয়ার সাথে সাথে যিনি কথা বলেছেন আল্লাহ যাকে ভালোবেসে আসমানে উঠিয়ে নিয়েছিলেন তার সঙ্গে কথা বলো রে তিনি হয়তো তোমাদের জন্য কিছু করতে পারেন সবাই দৌড়াবে ঈসার কাছে আর গিয়ে বলবে ঈসা একমাত্র কেবলমাত্র লক্ষাধিক আম্বিয়া কেরামের কাছে গিয়েছি কেউ আমাদের জন্য কিছুই করতে পারলো না আজকের দিনে আপনি আমাদের জন্য কিছু করেন ঈসা আল ইসলাম বলবেন আমি বেয়াদবি মাফ করবো আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না আল্লাহর আদালতে আল্লাহর দরবারে এই কথা বলতে পারবো না আল্লাহ তাআলা তুমি বিচার শুরু করো মিজান কায়েম করো আমি বলতে পারবো না আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন ঈসা বলো না তোমাকে মানুষ কেন আমার সন্তান ডাকলো কেন ডাকলো বলো তো তোমার উম্মতেরা কেন তোমাকে আমার সন্তান ডাকলো আর মারিয়ামকে কেন আমার স্ত্রী ডাকলো জবাব দাও আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না তোমাদেরকে একটা সলিউশন করে দিতে চাই আদম থেকে আমি পর্যন্ত এসেছো এইভাবে যদি হাজার কোটি কোটি বৎসর চলে যায় হাজার কোটি কোটি বৎসর যদি তোমরা কান্না করো আর এক নবী থেকে আরেক নবীর কাছে যাও কেউ তোমাদের উপকার করে দিতে পারবে না আমি তোমাদেরকে সলিউশন দিচ্ছি রে দুনিয়ার জমিনে একজন পয়গম্বর ছিলে যাকে আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছে যাকে কলিজার টুকরা রসুল বানিয়েছে যাকে আরশে আজিম পর্যন্ত নিয়েছে যাকে চিন্তা করে গোটা দুনিয়া সাজিয়েছে যার জন্য আল্লাহ আসমান জমিনকে সাজিয়েছে আখেরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠের কোথায় আছেন খুঁজে বের করো তার কাছে যদি যেতে পারো আজকের দিনে শাফাতে কুবরা একমাত্র তার হাতে তিনি যদি কোনো কথা বলেন রে আল্লাহ তার কথা ফিরিয়ে দিবে না পৃথিবীবাসী বললে কাজ হবে না তোমরা সেই নবীকে খুঁজে বের করো তিনি কোথায় আছেন কিয়ামতের মাঠে পাগলের মতো মানুষ কুস্তে থাকবে কুস্তে কুস্তে গিয়ে দেখবে আমার রাসূল সরকারে কায়নাত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সজদায় পড়ে কান্না করতেছেন আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ তাআলা আপনি কি কিয়ামত আপনি আপনি কি উম্মতগুলোকে ক্ষমা করে দিবেন না সকল মানুষ যখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে থাকবে নবীজি দাঁড়ায় বলবেন বুঝতে পেরেছি আজকের দিনে শাফাতে কুবরার মালিক আমি আমি ছাড়া আল্লাহর মনকে কেউ গলাতে পারবে না কথা দিলাম রে আমি কথা দিলাম এই মুহূর্তে আল্লাহর সঙ্গে কথা বলবো আল্লাহ যতক্ষণ কথার জবাব না দিবে মিজান কায়েম না করবে আমি ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাবো না এই কথা বলে আমার নবী মাকামে মাহমুদের দিকে দৌড়াবেন সেজদায় পড়ে যাবেন আর কান্না করে চিৎকার করে ডাক দিয়ে বলবেন আল্লাহ এভাবে চিৎকার করতে করতে সময় পার হয়ে যাবে ফেরেশতারা পর্যন্ত হাউমাউ করে কাঁদতে থাকবে আল্লাহ তাআলা বলবেন বন্ধু মাথা উঠান আপনি এভাবে কাঁদবেন না আপনার 23 বছরের নবুয়তের জিন্দেগীতে কাঁদাইছে চাচা আপনাকে আঘাত করেছে কান্না করেছেন মাথায় নাড়ি বুড়ি ফেলে দিয়েছে কান্না করেছেন বাড়ি থেকে বের করে দিয়েছে মদিনায় গিয়েছেন কান্না করেছেন মক্কায় নামাজ পড়তে গিয়েছেন কাবা চত্বরে মায়ের দিছে কান্না করেছে তাইফে গিয়েছেন আপনার শরীর থেকে চামড়া পর্যন্ত উঠিয়ে দিয়েছে কষ্ট করেছেন অহদের ময়দানে দগ্ধন শহীদ করে কষ্ট করেছেন আজ আপনাকে আর আমি কান্না দিতে আজকে আপনাকে আর কান্না করতে হবে না মাথা উঠান নবীজি বলবে আল্লাহ তাআলা আমি মাথা উঠাবো না আপনি জবাব দেন আমার কথার জবাব দেন আগে কি কিয়ামতের মাঠ কায়েম কর মিজান কায়েম করবেন কিনা আল্লাহ জবাব দিবেন বন্ধু আমার কথা দিলাম আপনি মাথা উঠান মাথা উঠান আপনার কথায় এই মুহূর্তে আমি আল্লাহ বিচার শুরু করে মিজান কায়েমের ওয়াদা দিলাম ওই দিন কারো কথা কাজে আসবে না একমাত্র তোমার রাসূল আমার রাসূল আল্লাহর কাছে কথা বলবেন আল্লাহ তাআলা মিজান কায়েম করবে বিচার শুরু করবে বিচার যখন শুরু হয়ে যাবে আল্লাহ তাআলা একটা জায়গা একটা চেয়ার দিয়ে বলবেন বন্ধু আমার আপনি চেয়ারে বসেন জান্নাতি পোশাক পরে বসে থাকেন আর আপনাকে কষ্ট করতে হবে না আল্লাহ তাকিয়ে দেখবেন নবীজির চোখ মুখ ফুলে গিয়েছে ঠোঁটগুলো কাঁপতেছে আল্লাহ বলবেন বন্ধু এখন কান্না করেন কেন আপনি চেয়ারে বসেন না কেন আপনি পোশাক পরেন না কেন রাসূল বলবেন আল্লাহ তাআলা আপনি যখন বিচার শুরু করবেন আমি যদি চেয়ারে বসে থাকি
আর আপনার ফেরেশতারা টেনে টেনে আমার উম্মতকে যদি জাহান্নামে নিয়ে যায় কে দেখবে কে তাদেরকে আটকাবে এই জন্য আমি চেয়ারে বসব না আপনি আমাকে পোশাক দিয়েছেন পরবার জন্য যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের ফয়সালা না হবে জান্নাতি না বানাতে পারবো ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতি পোশাক আমি পরব না তোমার নবী একবার মিজানের দিকে দৌড় দিবে একবার মিজানের সামনে আসবে এসে দেখবে ওজন হচ্ছে ওজন হচ্ছে ওজন হচ্ছে যখন দেখা যাবে ওজন কমে যাচ্ছে ওজন কমে যাচ্ছে নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় তার কুদরত কোন সময় রাসূল তার নিজের হাতটা বসায়া দিবেন কোন সময় আমরা যে তার উপরে দুরূদ পড়েছিলাম ওই দুরূদগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে ওগুলা আবার নিজের পাল্লায় উঠাইয়া দিবেন লম্বা ইতিহাস এই যে রাসূল পাকের প্রতি বেশি বেশি দুরূদ পড়েন এই কথাগুলো লম্বা কিয়ামতের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন কোন মানুষের মিজানের পাল্লা নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে কাগজ বের করবে এই বান্দাকে উম্মতকে আমার উপরে কোনদিন দুরূদ পড়েছিল কিনা দুরূদ পড়েছে আল্লাহ তাআলা সবগুলা দুরূদগুলোকে প্যাকেটিং করে করে মনে হচ্ছে এক জায়গায় রেখে দিয়েছেন আমার নবীগুলাকে নিয়ে আসবেন নিজের কাঁধে করে এনে আবার মিজানের পাল্লায় উঠিয়ে দিবেন আর বলবেন ও ফেরেশতারা আল্লাহ তাআলা এখন আমার উম্মতের নেকির পাল্লা হালকা হওয়ার কথা না এখন তো ভারী হওয়ার কথা আমার উপরে দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা বলবেন রাসূলের প্রতি দুরূদ পড়ার কারণে আমি আল্লাহ এই মুহূর্তে তোমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম আমার নবী কখনো পুলসে রাতে আমার কোন উম্মতকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যায় কিনা এই জন্য পুলসে রাতে দৌড়াবেন আবার চিন্তা করবেন আমার উম্মতগুলা পানি পান না করে হয়তো মরে যাচ্ছে আবার তিনি দৌড়তে থাকবেন হাউজে কৌসারের পারে একবার তোমার নবী হাউজে কৌসারের পারে আরেকবার তোমার নবী মিজানের কাছে আরেকবার তোমার নবী পুলসেরাতে এইভাবে সময় কাটাইয়া দিবেন তোমার জন্য সুতরাং তুমি আমি যদি ভালো হয়ে যাই তুমি আমি যদি পাক্কা ইমানদার মুমিন মুত্তাকি আল্লাহর বান্দা রাসূলের উম্মত হয়ে যেতে পারে কিয়ামতের দিন রাসূল আমাদেরকে ভুলে যাবেন না আমাদেরকে ফেলে দিবেন না আমার বন্ধুগণ আমার মুসলমান ভাইরা আম্মা যারা আয়েশা ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন মানুষ কিয়ামতের মাঠে এতগুলো মানুষের মধ্যে আপনি কেমনে চিনবেন আপনার উম্মতকে আর কেমনে আপনি হাউজে কৌসারের পানি পান করাবেন আমার নবীজি জবাব দিলেন আয়েশা রে তুমি কি দেখেছো কোনোদিন কোন উট অথবা ঘোড়া কয়েকশো ঘোড়া যদি এক জায়গায় মাঠে বিচরণ করে কয়েকশত বা কয়েক হাজার ঘোড়ার মধ্য থেকে একটা গোড়ার কপাল যদি চান কপাল হয় ওই গোড়া চিনতে কি কোনো বল হবে নাকি আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ না একটা গোড়ার কপাল যদি সাদা হয় চান কপাল থাকে তাকে কেন চিনতে পারবো না সব গোড়ার মধ্যে তাকে আলাদা করে চেনা যাবে আমার রাসূল বলেন আয়েশা রে আমার যে উম্মত নামাজি ছিল আমার যে উম্মত তাহাজ্জুদ ওয়ালা ছিল আমার যে উম্মত জিকির ওয়ালা ছিল আমার যে উম্মত ওযু করত আমার যে উম্মত নামাজ পড়ত নামাজ পড়ার কারণে ওযু করবার কারণে আমার উম্মত গুলার অজু রঙ্গ গুলা নূরের মতো চমকাতে থাকবে আর আমি আল্লাহ কুটি কুটি মানুষের মধ্য থেকে আর চমকানো এই উম্মত গুলাকে চিনে চিনে আমি আল্লাহ তালার কাছে প্রেরণ করে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম আল্লাহু আকবার বলেন তিনি আমার রসুল তিনি আপনার রসুল সে রসুলকে বলে বসে আছি নবীজিকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন বন্ধু আমার আমি বলে দিলাম কিয়ামতের ময়দানে ওই সময়ও মানুষ দুই জিনিস নিয়ে আফসোস করবে যখন দেখবে তার কাছাকাছি কোনো মানুষ জান্নাতে পৌঁছে গেল সে কিছুই করতে পারলো না দুই জিনিস নিয়ে আফসোস করবে একটার নাম হলো হজ আরেকটার নাম কথা বলেন সাদাকা এই জন্য হজ্জের সুযোগ থাকলে আমরা হজ করব ইনশাআল্লাহ বলেন না দান খয়রাত সাদাকার সুযোগ থাকলে আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন